কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা। এখন আমি জিজ্ঞাসা করব কি আশিস বাবুর চামড়া তুলবেন পবিত্র বাবু? লবণ কে লাগাবে? মানতো, মানতো লবণ লাগাবে? মরিচ কে লাগাবে? রামপ্রসাদ পাল? কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা, এমনটাই স্লোগান তুলতো কমিউনিস্টরা। তাহলে এখন আশিস বাবু চামড়া পবিত্রবাবু তুলবেন কি? শনিবার আনন্দনগরস্থিত আনন্দলোক ময়দানে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বামগ্রেসকে তীব্র কটাক্ষ করে এমনটাই বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। তিনি বলেন কমিউনিস্টরা নিজেদের আদর্শবাদী সংগঠন বলে দাবি করত আর কংগ্রেসকে বুর্জোয়া বলে দাবি করত, কিন্তু এখন সেই কংগ্রেস আর কমিউনিস্টরা একজোট হয়ে লড়ছে। অপরদিকে কেরালায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রার্থী দিয়ে রেখেছে কমিউনিস্টরা। কমিউনিস্টরা কেরালায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে হারাতে প্রচার চালাচ্ছে। এদিকে ত্রিপুরায় কংগ্রেসের সভাপতিকে হাত চিহ্নে ভোট দিতে প্রচার চালাচ্ছে কমিউনিস্টরা, কারণ শেষ বয়সে জিতেনবাবুর ভীমরতি ধরেছে। পাশাপাশি এদিন রাজ্যবাসীর হয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কাছে জবাব চাইলেন বিপ্লব কুমার দেব। তিনি বলেন সিপিএম এর চারবারের মুখ্যমন্ত্রী হয়ে মানিকবাবু কংগ্রেসের প্রার্থীকে ভোট দিতে পারবেন কি, জনতা তা জানতে চায়। তিনি আরো বলেন 25 বছরের শাসনে সিপিআইএম নারী নির্যাতন, রাজনৈতিক খুন, স্কুল কলেজে এসএফআই নামে চাঁদা, সিটুর নামে অটো ড্রাইভারদের থেকে চাঁদা, বিশেষ তহবিলের নামে চাঁদা, বাজারে ডিওয়াইএফআইয়ের নামে চাঁদা, নারী সমিতির নামে চাঁদা নেওয়া ছাড়া আর কিছুই করতে পারেনি। কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার রাজ্যে প্রতিষ্ঠার পর স্বচ্ছ নীতিতে রাজ্যবাসীর জন্য কাজ করে গেছে। কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা। এখন আমি জিজ্ঞাসা করব কি আশিস বাবুর চামড়া তুলবেন পবিত্র বাবু? লবণ কে লাগাবে? মানতো, মানতো লবণ লাগাবে? মরিচ কে লাগাবে? রামপ্রসাদ পাল? আপনারা এই ধরনের স্লোগান ত্রিপুরার মাটিতে দিয়েছেন? ত্রিপুরার মানুষ গ্রামে গঞ্জে সবাই মহিলারা জানে কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা। এখন আশিস বাবু সিপিএম এর প্রার্থী, এখন কি আশিস বাবু চামড়া থাকব? আমার সূর্যবীর নগরের কার্যকর্তারা, আজকে শুধু ভোট দেওয়ার বিষয় নয়, আজকে কমিউনিস্টকে জিজ্ঞাসা করা। ত্রিপুরা রাজ্যের মধ্যে কমিউনিস্টরা বলে বলে বেড়াতেন, কি বলতেন? কমিউনিস্ট এক আদর্শবাদী সংগঠন, কমিউনিস্টের একটা আদর্শ আছে, কমিউনিস্টের সাথে একটা কুর্তা পাজামার, সুকুর্তা পাজামার সঙ্গে একটা ব্যাগ নিয়ে ঘুরতেন, আদর্শ নিয়ে ঘুরতেন। তারা কংগ্রেসের চেয়ে আলাদা, কংগ্রেস বুর্জোয়া, কংগ্রেস এক পরিবারের পার্টি, কমিউনিস্ট পার্টি এক ক্যাডার বেস্ট উন্নত ধরনের পার্টি, নীতিগত পার্টি, আদর্শগত পার্টি। এখন আমি বলি আদর্শ কোথায় গেছে? ত্রিপুরা রাজ্যে কংগ্রেস আর কমিউনিস্ট মিলে ইলেকশন লড়ছেন, হাত চিহ্নে তো কমিউনিস্টরা ভোট দেওয়ার জন্য বলছেন, আর কেরালাতে কমিউনিস্টের সরকার, আপনাদের মুখ্যমন্ত্রী, এখানে কংগ্রেসের সবচেয়ে বড় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে কমিউনিস্ট ক্যান্ডিডেট দিয়ে রেখেছে। ওখানে হাত চিহ্নে তো ভোট দেবে না, ওখানে কাস্তে হাতে নিতে ভোট দেবে। আর কাকে হারানোর জন্য? কংগ্রেসের যুবরাজকে হারানোর জন্য। আর এখানে ত্রিপুরাতে কংগ্রেসের প্রদেশ সভাপতি আশিস শাহকে ভোট দেওয়ার জন্য কমিউনিস্ট পার্টির কার্যকর্তাদের বলছে, আরে জিতেন বাবু ভীমরতি ধরেছে আপনাদেরকে। মানিক বাবু চারবারের মুখ্যমন্ত্রী, পলিটব্যুরোর সদস্য, আমি লাগাতার বলছি মানিক বাবু স্পষ্ট করুন, ত্রিপুরার মানুষ জানতে চায়। আপনি 74 বছর বয়সে সারা জীবন কাস্তাতারি করে চারবারের মুখ্যমন্ত্রী, পলিটব্যুরোর সদস্য, আপনি হাত চিহ্নিতে ভোট দেবেন? পারবো তেনে ভোট দিতে? আপনাদের মনে হয় উনি হাত চিহ্নে ভোট দেবেন? সূর্যনগরবাসী মনে হয় উনি ভোট দিতে পারবেন? উনি আদর্শ বিসর্জন দিতে পারবেন? 27 তারিখ যখন নমিনেশন দাখিল করা হয়েছিল, আমিও সেদিন নমিনেশন দাখিল করেছি, আমি আগরতলা বুকে দেখেছি কংগ্রেস সিপিএম এর যে মিছিল হয়েছে, সেই মিছিলের মধ্যে মানিক সরকার ছিল না। তার মানে মানিক সরকার আশিস শাহকে সমর্থন করে না, মানিক সরকার আশিস শাহকে সমর্থন করে না, তার জবাব দেয় না। হলে বলুক না মানিক সরকার এসে যে সিপিএম কংগ্রেসের জোট হয়েছে,
আমি হাত চিহ্নিতে ভোট দিব, উনি তো অনেক কথা বলছেন, অনেক কিছু শেখাচ্ছেন বিজেপিকে মোদিকে, কিন্তু উনি একবার এসে ত্রিপুরাবাসীকে স্পষ্ট করে বলো যে আমি এবার যে ইলেকশন হবে সেই ইলেকশনে হাত চিহ্নে ভোট দিয়ে আশিস শাহকে জয়যুক্ত করব। আমি মানিক শাহর মুখে শুনতে, মানিক সরকারের মুখে শুনতে চাই, ত্রিপুরাবাসী জানতে চায়। চার চারবারের মুখ্যমন্ত্রী সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে সিপিএম কংগ্রেস মিলে খুন করেছেন, নারী নির্যাতনকারী সিপিএম বলতো কংগ্রেসরা, আর সিপিএমরা বলতো জোট সরকারের সময় এক অন্ধকারময় যুগ সূচনা করেছিল কংগ্রেসই জোট সরকার, আর আজকে এক জায়গায় কংগ্রেস সিপিএম, কি কারণে? এদিনের এই জনসভায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, ভারতীয় জনতা পার্টি প্রদেশ কমিটির সহসভাপতি তাপস ভট্টাচার্য সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।